ভিত্তিপ্রস্তর স্থাপনের 27 বছরেও নির্মাণ হয়নি বাগেরহাটের খানজাহান আলী বিমানবন্দর। 544 কোটি টাকার প্রকল্পে শুধু ভূমি অধিগ্রহণ আর সীমানা প্রাচীর হয়েছে এতদিনে। শিল্পাঞ্চল ও মোংলা বন্দরের গুরুত্ব বিবেচনায় অনুমোদন পাওয়া প্রকল্পটি দীর্ঘ সময়ে বাস্তবায়ন না হওয়ায় হতাশ এই অঞ্চলের ব্যবসায়ীরা। খুলনা মোংলা মহাসড়কের বাগেরহাটের ফয়লা এলাকায় খানজাহান আলী বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল সেই 1996 সালে। এরপর কাজ হয়েছে শুধু 96 একর ভূমি অধিগ্রহণ। 2011 সালে সেখানে অভ্যন্তরীণ বিমানবন্দর করার ঘোষণা দেয় সরকার। অনুমোদন পায় 544 কোটি টাকার প্রকল্প। নতুন করে অধিগ্রহণ করা হয় আরও 536 একর জমি। কিন্তু এরও 11 বছরে কাজের বাস্তব অগ্রগতি হলো কিছু অংশের মাটি ভরাট ও সীমানা প্রাচীর নির্মাণ। আমরা চাই আমাদের এই মোংলা বিমানবন্দরটা অতি দ্রুত বাস্তবায়ন হোক, এই জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। পদ্মা সেতু চালুর পর খুলনা অঞ্চলে গড়ে উঠছে নতুন নতুন শিল্প কারখানা। আন্তর্জাতিক বাণিজ্যে ব্যস্ততা বেড়েছে মোংলা বন্দরের, ফলে বিমানবন্দরটি চালু হলে দক্ষিণাঞ্চলে বাড়বে ব্যবসায়ীদের যোগাযোগ সুবিধা। মোংলা বন্দরের স্বার্থে দক্ষিণাঞ্চলের সাথে বিমানবন্দর দ্রুত চালু না হলে এখানে বিদেশি ভাইয়েরা বা বন্দর ব্যবহারকারী আসতে মানে অনীহা প্রকাশ করছে। খানজাহান এয়ারপোর্ট হয়ে যায় যে আমাদের জন্য আরেকটা বড় পদক্ষেপ হবে, আমাদের ক্ষমতাকে আরও বৃদ্ধি করবে এবং বন্দরের ব্যবহারকারী সংখ্যা আরও বেড়ে যাবে। আমি আশা করব যারা সংশ্লিষ্ট আছেন বিমানবন্দর নিয়ে তারা যাতে অচিরেই কাজ শুরু করতে পারেন। খুলনার সিটি মেয়র জানিয়েছেন প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের মধ্যে রয়েছে এটি। চেষ্টা করা হচ্ছে যে প্রাইভেট পার্টনারশিপে করা যায় কিনা, যদি সেটা না হয় রেভিনিউ যদি এটা আমার মনে হয় এটাও অল্প সময়ের মধ্যে একটা ব্যবস্থা হবে। খুলনা অঞ্চলের ব্যবসায়ীরা মনে করেন মোংলায় বিমানবন্দর চালু হলে সমুদ্রবন্দর, ইপিজেড ও শিল্পাঞ্চল আরও লাভজনক হবে। ডিবিসি নিউজ ডেস্ক। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।